আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা হাঁটুর মিনিসকাস ইঞ্জুরি এবং মিনিসকাস ইঞ্জুরির আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলবো। আমি ডাক্তার মোহাম্মদ আরিফ হোসেন, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি। আমি একজন আর্থ্রোস্কোপিক সার্জন ও হাঁটু বিশেষজ্ঞ। আমি বোঝানোর জন্য এই নি মডেলটি ব্যবহার করব। আমরা প্রথমে জেনে নেই মিনিসকাস কি। আমাদের প্রত্যেকটি হাঁটুতে দুটি কুশন থাকে। এই দুটি কুশন মূলত মিনিসকাস, একটি হচ্ছে লেটারাল মিনিসকাস আর একটি হচ্ছে মিডিয়াল মিনিসকাস। এই দুটি কুশন হাঁটুতে কি কাজ করে? এই দুটি কুশন মূলত হাঁটুর শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে এবং এই হাঁটুর ভেতরে যে কোটিং বা কার্টিলেজ রয়েছে সেই কার্টিলেজের মধ্যে যে ফ্রিকশন, এই ফ্রিকশনটা প্রিভেন্ট করে হাঁটু ক্ষয় রোধ করে। এছাড়াও এই মিনিসকাস আমাদের শরীরের যে ওজন বা বডি ওয়েটটাকে এই থাই বোনস থেকে লেগ বোনসে সমানভাবে বিতরণ করে থাকে। আর একটি কাজ করে, সেটি হচ্ছে এটা হাঁটুর স্টেবিলিটি নিয়ন্ত্রণ করে। এখন আমরা জানবো মিনিসকাস ইঞ্জুরি কিভাবে হয়। মিনিসকাস ইঞ্জুরি সাধারণত আঘাতের মাধ্যমে হয়ে থাকে। একটি হচ্ছে স্পোর্টস ইঞ্জুরি বা স্পোর্টস খেলাধুলা করতে গিয়ে প্লেয়াররা আঘাত পেয়ে মিনিসকাস ইঞ্জুরি হয়। আর একটি হচ্ছে অ্যাক্সিডেন্টাল, মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট অথবা যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্টেও মিনিসকাস ইঞ্জুরি হতে পারে। তো মিনিসকাস ইঞ্জুরি রোগী কী উপসর্গ নিয়ে আমাদের কাছে আসবে বা সিমটম কী হবে? মিনিসকাস ইঞ্জুরি রোগী যে সিমটম নিয়ে আমাদের কাছে আসে তার মধ্যে একটি হচ্ছে পারসিস্টেন্ট পেইন, মানে পেইন বা ব্যথা, হাঁটুর ব্যথা ভালো হবে না এবং একটা নির্দিষ্ট পজিশনে বিশেষ করে নিচে বসতে গেলে, নামাজ পড়তে গেলে অথবা টয়লেট করতে গেলে তার হাঁটুতে প্রচণ্ড ব্যথা হবে। আরেকটি সিমটম সেটা হচ্ছে লকিং অফ নি, মানে হাঁটুটা লক হয়ে যাবে, ভাঁজ করার পর তার হাঁটু সোজা করতে পারবে না এবং পজিশন চেঞ্জ করার পর আবার এই লকটা খুলে যাবে। মূলত এই দুটি সিমটম নিয়ে, উপসর্গ নিয়ে রোগীরা মিনিসকাস ইঞ্জুরি রোগীরা আমাদের কাছে আসে। আমরা কীভাবে মিনিসকাস ইঞ্জুরি রোগ নির্ণয় করি বা ডায়াগনোসিস করি? উপসর্গ জানার পর আমরা কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি এবং রেডিওলজিক্যাল এক্সামিনেশন করি, তার মধ্যে একটি হচ্ছে এমআরআই। তো ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং এমআরআই করে আমরা নিশ্চিত হই তার মিনিসকাস ইঞ্জুরি রয়েছে। এখন এই মিনিসকাস ইঞ্জুরি রোগীদেরকে আমরা কীভাবে চিকিৎসা করব? মিনিসকাস ইঞ্জুরির চিকিৎসা মূলত দুইভাবে করা হয়। একটা হচ্ছে আর্থ্রোস্কোপিক রিমুভাল অফ মিনিসকাস, এর অর্থ হচ্ছে আমরা আর্থ্রোস্কোপিক্যালি মিনিসকাসের যে অংশটুকু নষ্ট হয়ে গেছে সেটাকে আমরা রিমুভ করব বা ফেলে দিব। আরেকটি হচ্ছে আর্থ্রোস্কোপিক রিপেয়ার অফ মিনিসকাস। আর্থ্রোস্কোপিক রিপেয়ার অফ মিনিসকাস অর্থ হচ্ছে মিনিসকাসের যে ছেঁড়া অংশটাকে আমরা রিপেয়ার করে দিব, এটাকে আমরা আর্থ্রোস্কোপিক পদ্ধতিতে সেলাই করে দিই, তাহলে মিনিসকাসটা আবার স্বাভাবিক অবস্থায় চলে যাবে। তো আমরা যারা আর্থ্রোস্কোপিক সার্জন বা হাঁটু বিশেষজ্ঞ, আমরা যখন অপারেশন করি মিনিসকাস ইঞ্জুরি রোগীদেরকে, আমাদের একটা লক্ষ্য থাকে যে তার মিনিসকাস রিপেয়ার করার সর্বাত্মক চেষ্টা করা, এটা আমাদের লক্ষ্য থাকে। যদি কোনো কারণে রিপেয়ার করা না যায় সেক্ষেত্রে শুধুমাত্র আমরা মিনিসকাস রিমুভ করি এবং কিছু কিছু ক্ষেত্রে মিনিসকাস রিপেয়ার করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা মিনিসকাস রিমুভ করে থাকি। মিনিসকাস রিমুভ করা অথবা মিনিসকাস রিপেয়ার করার পর সাধারণত পেশেন্টকে আমরা 6-8 সপ্তাহের জন্য তাকে নন ওয়েট বেয়ারিং, মানে হাঁটুতে পায়ে সে ভর না দিয়ে সে হাঁটবে এবং 6-8 সপ্তাহ পর সে স্বাভাবিক কাজে ফিরে যেতে পারবে। কিন্তু স্পোর্টসম্যানদের ক্ষেত্রে তারা 6-8 মাস পর্যন্ত অপেক্ষা করবে, এরপর তারা খেলাধুলা ফিরে যেতে পারবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই, খুদা হাফেজ।